হ্যালো বন্ধুরা, আজকে 14ই এপ্রিল মুম্বাই সিটি এফসির আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে, যেখানে এফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই সিটি মুখোমুখি হচ্ছে আল জাজিরা ক্লাবের। আজকে ম্যাচটি শুরু হবে রাত্রে 10:45 এবং খেলাটি আমরা দেখতে পাব স্টার স্পোর্টস 3, ডিজনি প্লাস হটস্টার এবং জিও টিভিতে। আজকে আমরা এই ম্যাচ নিয়েই আলোচনা করব, যেখানে মুম্বাই সিটি এফসির প্রতিপক্ষ আল জাজিরা ঠিক কী ধরনের প্রতিপক্ষ, তারা কতটা শক্তিশালী এবং আগের ম্যাচগুলোয় তারা কেমন খেলেছে এবং তাদের কে প্লেয়ার কারা, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। আল জাজিরা তাদের গত দুটো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দুটোই হেরে গিয়েছে। প্রথম ম্যাচটি তারা এয়ারফোর্স ক্লাবের সঙ্গে হেরেছে, যে ম্যাচটিতে তারা 2-1 হেরেছে, এবং অপর ম্যাচটি আল শাহাবের সঙ্গে তারা 3-0 হেরেছে। কিন্তু এয়ারফোর্স ক্লাবের সঙ্গে হারলেও আল স্বাভাবিক থেকে এয়ারফোর্স ক্লাবের সঙ্গে কিন্তু তারা অনেক ভালো খেলেছিল, কারণ এয়ারফোর্স ক্লাবের বিরুদ্ধে তাদের 61% বল পজিশন ছিল এবং আল শাহাবের সঙ্গে প্রায় 50%-এর কাছেই তাদের বল পজিশন ছিল। অর্থাৎ ম্যাচের দখল বা মাঝমাঠের দখল কিন্তু আল জাজিরা নিচ্ছে, কিন্তু তবুও তারা গোলটা পাচ্ছে না এবং তাদের ডিফেন্স কিছুটা সেরকম নড়বড়ে রয়েছে বলা যায়। এবার আসি তাদের কি প্লেয়ারের কথায়। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে এফসি নিজেও কিন্তু আল জাজিরার একজন প্লেয়ারকে নিয়ে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছ যে এই প্লেয়ারটি কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার আল জাজিরার জন্য। এই প্লেয়ারটির নাম হচ্ছে আলি মাবখাউট। আল জাজিরার একজন লেজেন্ড বলা যায়, যে 2008 থেকে আল জাজিরার সিনিয়র টিমে খেলছে। আল জাজিরার হয়ে 245 ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং যেখানে 245 ম্যাচে তার 176 গোল রয়েছে, এবং এই প্লেয়ারটি ইউনাইটেড আরব এমিরেটসের ন্যাশনাল টিমেও খেলে, যেখানে 103 ম্যাচ খেলে 79 গোল করেছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আল জাজিরা জার্সি নাম্বার 7-এর এই প্লেয়ারটি কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার এবং কতটা ডেঞ্জারাস প্লেয়ার মুম্বাইয়ের জন্য। মুম্বাইকে এই প্লেয়ারটিকে বিশেষভাবে নজর রাখতে হবে এবং তার পুরো দায়িত্বটাই মর্তদা পল, জাহু, আপইয়া এদের হাতেই থাকবে। এই প্লেয়ারটিকে আটকাতে পারলে অনেকটাই আল জাজিরার স্ট্রাইকিং ফোর্স কিছুটা হলেও উইক হয়ে থাকবে। এছাড়া আল জাজিরার মিডফিল্ডে রয়েছে আবদুল্লাহ রামাদান। এই প্লেয়ারটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্লেয়ার এই টিমের জন্য, এও ইউনাইটেড আরব এমিরেটসের ন্যাশনাল টিমে খেলে। আল জাজিরার মাঝমাঠকে মূলত নিয়ন্ত্রণ করে এই আলি রামাদান। তো রামাদানকে যদি আটকানো যায়, তবে মাঝমাঠের যে দখলটা সেটা অনেকটাই নিয়ে নেওয়া সম্ভব হবে মুম্বাইয়ের পক্ষে। এরা দুজন ছাড়াও আরও যে দুজন ইম্পর্টেন্ট আল জাজিরার, যাদের আটকানো মুম্বাইয়ের ভীষণ দরকার, তারা হচ্ছে আবদুল্লাহ দিয়েবে এবং অপরজন হচ্ছে খালাফান মুবারক। প্রথমজন ফরওয়ার্ডে খেলে এবং দ্বিতীয়জন মিডফিল্ডে খেলে। মুম্বাই কোচ ডেস ব্যাকিংহাম চান ফিয়ারলেস ফুটবল খেলতে। বর্তমানে মুম্বাই সিটি এফসি তাদের গ্রুপে 2 পজিশন রয়েছে, যেখানে 2 ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে 3। মুম্বাই কোচ চাইবেন অন্তত এই ম্যাচটা না হেরে যেতে, কারণ ম্যাচ যদি জিতে যায় তাহলে তো অত্যন্ত ভালো, কিন্তু হারা চলবে না, কারণ 6 গ্রুপ রয়েছে এবং এই 6 গ্রুপের মধ্যে থেকে 6 গ্রুপের উইনার তো যাবেই, তার সঙ্গে 6 গ্রুপ থেকে 5 সেকেন্ড টিমও যাবে পরের রাউন্ডে। কাজেই প্রত্যেকটা ম্যাচ থেকে পয়েন্ট কালেক্ট করা অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, যেহেতু আল জাজিরা সেরকম ফর্মে নেই এবং তাদের ডিফেন্স বর্তমানে অত্যন্ত শেকি, তাই যদি সুযোগগুলো কাজে লাগাতে পারে এবং এয়ারফোর্স ক্লাবের সঙ্গে যেরকম খেলেছিল তার থেকে একটু ভালো খেলতে পারে, তাহলে এই ম্যাচ জেতা কিন্তু খুব একটা অসম্ভব নয়। তবে মুম্বাইয়ের ডিফেন্সকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, কারণ আল জাজিরার ফরওয়ার্ড লাইন কিন্তু অত্যন্ত শক্তিশালী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।